বন বন্যপ্রাণী আর পরিবেশ সংরক্ষণের বার্তা লৈ বোকাখাটৰ পৰা মানাহ রাষ্ট্রীয় উদ্যানলৈ সাইকেল যাত্রা। বন বন্যপ্রাণী আর প্রকৃতি সংরক্ষণের বার্তা লৈ আজি বোকাখাটৰ পৰা উৰাং রাষ্ট্রীয় উদ্যান হয়ে মানাহ রাষ্ট্রীয় উদ্যানলৈ সাইকেলেৰে যাত্রা করেছে বোকাখাটৰ দুজন যুবকে। আজি পুৱা বোকাখাটত থকা কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানৰ সঞ্চালকৰ কার্যালয়ের প্রাঙ্গণৰ পৰা যাত্রার শুভারম্ভ করে যুবকদ্বয়। এক গুরুত্বপূর্ণ বার্তার সাইকেল যাত্রা করা এই যুবকদ্বয় হল কাজিরঙা আদর্শ মহাবিদ্যালয়ের লোচন প্রকাশ গগৈ আর বোকাখাট JDSC মহাবিদ্যালয়ের দিগন্ত দাস, দুই উচ্চতর মাধ্যমিকর প্রথম বার্ষিকর ছাত্র। আজি পুৱা কাজিরঙার সঞ্চালক পেরিয়া স্বামী শিব কুমার আর পূব অসম বন্যপ্রাণী সংমণ্ডলের DFO রমেশ কুমার গগৈ গামোছা পিন্ধায় দুইজন যুবককে শুভেচ্ছা জানায় যাত্রার শুভারম্ভ করে। কাজিরঙার পৰা সংরক্ষণের ইতিবাচক বার্তা কহিয়াই নিয়ার এই প্রচেষ্টার বাবে যুবকদ্বয়ক ধন্যবাদ জানায়। অনুষ্ঠানত বিশ্ব প্রকৃতি নিধির জ্যেষ্ঠ প্রবন্ধক ডক্টর প্রণব জ্যোতি বরা, গোলাঘাট জেলার অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন উত্তম শইকীয়া, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নেলিস্ট এসোসিয়েশনের দিব্যজ্যোতি হাজরিকা, সুদীপ্ত তামুলী, প্রদীপ হাজরিকা আর অমর বড়িও উপস্থিত থাকে। কাজিরঙা সংরক্ষণের 100 বছরের ইতিহাসের তথ্য আর অভিজ্ঞতা বুকুত বান্ধি সংরক্ষণের বার্তার সাইকেল চলায় আরম্ভ করা এই যাত্রার প্রথম দিনা বিয়লি উড়াং রাষ্ট্রীয় উদ্যান আর 5 ফেব্রুয়ারির বিয়লি গৈ মানাহ রাষ্ট্রীয় উদ্যান পাবগৈ। দুইখন রাষ্ট্রীয় উদ্যান দর্শন করার স্থানীয় লোকের সত্যিও মত বিনিময় করব লোচন প্রকাশ গগৈ আর দিগন্ত দাসে। বোকাখাটৰ যাত্রা আরম্ভ করে কাজিরঙাত উপস্থিত হওয়া যুবকদ্বয়ক ডিরিং চারিআলিত বিভিন্নজনে আদরণীয় জানায়। যুবকদ্বয়ের এই সংরক্ষণের সাইকেল যাত্রাত বিশ্ব প্রকৃতি নিধি আরণ্যক আর কর্বেট ফাউন্ডেশনে সাহায্য আগবাইছে। দুজন আমার তো স্থানীয় যুবক আর কাজিরঙাতে তো লগেতে জানাম, কাজিরঙাকে তো লগেতে ভালকে জানে। কাজিরঙা উপর মানে তো মানাহ আর এটা ওরাঙ্গত কব কারণে এইবিল নেক্সট জেনারেশন এটা আগবাড়ি আইসে এটা ভাল লাগিছে। আর তো সাইক্লিং এটা এনভায়রনমেন্টলি সেফ মানে এটা মোড আপ মানে এটা ট্রান্সপোর্ট আর এটা আমি এটা প্রমোট করব লাগে। আমি বি ট্যুরিজম বিলাক দিয়ে আমি রিসেন্টলি আমি এটা প্রমোট করে আসো তো লোক সেফলি মানে এটা ওরাং মানাস প্রোগ্রাম করি আপু ব্যাংক টু কাজিরঙা আই হোক আমি আমার তরফ প্রোগ্রেস। থ্যাংক ইউ। নমস্কার, মোর নাম শ্রী লোচন প্রকাশ গগৈ, মই গভর্নমেন্ট মডেল কলেজ কাজিরঙার হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আজি এই বিশেষ উদ্দেশ্য বন পরিবেশ আর বন্যপ্রাণী সংরক্ষণের ওপর এই বার্তাটলৈ সাইকেলে উৰাং উৰাঙৰ পৰা মানাহলৈ যাত্ৰাটো কৰিবলৈ আৰম্ভ কৰিছোঁ। এই চাইকেল লৈ যাত্ৰাটো কৰাৰ বিশেষ উদ্দেশ্যটো হ'ল যে আমি চাইকেলখনলৈ যাবলৈ এইটো কাৰণে ওলাইছোঁ যে ধৰক আপোনাৰ চাইকেলখনলৈ কোনো ধৰণৰ পলিউশ্যন নকৰে, পৰিৱেশৰ কোনো অনিষ্ট নকৰে, সেইবাবে চাইকেলখনলৈ যাবলৈ ওলাইছোঁ। আৰু বন পৰিৱেশ আৰু বন্যপ্ৰাণী যাতে সংৰক্ষণ কৰে এই কথাটো চবেই জানে, কিন্তু চবৰে চেঞ্চ নাথাকে। ধৰক এই বাৰ্তাটো আমি চবকে দিব বিচাৰিছোঁ আৰু এইটো বিষয় লৈ আজি এই যাত্ৰাটো আৰম্ভ কৰিবলৈ ওলাইছোঁ। বোকাখাটৰ পৰা ভৱানন্দ কলিতাৰ ৰিপৰ্ট, অসম টুডে'।